নির্বাচনকে সামনে রেখে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে রাজ্যে। কিন্তু এর মধ্যেও আগরতলা শহরে চোরের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। সদর মহকুমা পুলিশ সাংবাদিকদের থানায় ডেকে নিয়ে প্রচারে আসতে রোড মার্চ করার বাহবা কুড়াতে চাইলেও পুলিশ প্রশাসন যে কতটা আভ্যন্তরীণ দুর্বলতা রয়েছে সেটা আবারও আঙুল তুলে দেখিয়ে দিল চোর। মঙ্গলবার ভোরে রাজধানী বটতলা পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরে জয়নগরস্থিত এলাকায় এসি চুরি করতে আসে চোর। অভিযুক্ত চোর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। এদিন অভিযুক্ত চোর কৌশিক লস্করের বাড়িতে দেওয়াল টপকে প্রবেশ করে ঘরের বাইরে থাকা এসি বক্স খুলে নেওয়ার সময় মাটিতে পড়ে যায় বক্সটি। বাড়ির লোকজনেরা আওয়াজ শুনে দেখে চোর বাড়িতে প্রবেশ করেছে। বাড়ির লোকজনদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চোর রুবেলকে আটক করে উত্তম মধ্যম দিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। এলাকাবাসীর অভিযোগ, বটতলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হলেও দীর্ঘ এক ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারপর পুলিশ চোরকে আটক করে পশ্চিম থানায় নিয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো, পায়ে হেঁটে যাওয়া 10 মিনিটের পথ কেন পুলিশকে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগলো? আশ্চর্য সাধারণ মানুষ। আমরা শুনছি থানাতে খবর দিচ্ছে পাবলিক, তারপরে আমরা সঙ্গে সঙ্গে আসছি। আমরা চোরকে দেখছি ধরে রাখছে, তারপরে আমরা নিয়ে যাচ্ছি। ওর বিরুদ্ধে একটা চুরির অভিযোগ, মানে কী চুরি করেছে? এটা ওই এসি মনে হয় চুরি করছে, খুলে গেছে। আমরা এটা নিতে পারছি না, এটা রাস্তায় আছে। মালিকের নাম পরিচয়? মালিকের নাম তো আমি ঠিক করতে পারতেছি না। যারে আটক করা হয়েছে ওর নাম পরিচয় পাওয়া গেছে? না না, হ্যাঁ নামটা জিজ্ঞাসা হচ্ছে না, এখন জিগামো আর কি। আপনারা কোন থানাতে এসে? আমরা বটতলা থেকে। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে, গোটা শহরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও কিভাবে চোর তার অপকর্ম জারি রাখতে পারে? পুলিশ প্রশাসনের এহেন গাফলতি জনগণের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সায়ন্দন টিভি।